রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে আমাদের পশ্চিমবঙ্গের আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ জারি করেছে যারা শুধুমাত্র টুয়েলভ পাস করেছো তোমাদের জন্য এটা বলতে পারো একটা দারুণ চাকরির সুযোগ যেখানে তোমাদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ করা হবে নো এক্সাম এটা হচ্ছে সবথেকে ভালো দিক এই চাকরির ক্ষেত্রে কোনো পরীক্ষা হবে না তোমাদের জাস্ট একটি ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু এই আইসিআইসিআই ব্যাংকে চাকরিটা পেতে পারো দেখো এর যদি স্যালারির কথা বলি না মিনিমাম তোমাদেরকে যে স্যালারিটা দেওয়া হবে সেটা চোদ্দো হাজার আটশো টাকা মানে স্যালারিটা প্রথম থেকেই তোমরা কিন্তু একটা মোটামুটি ভালো পরিমাণেই পেয়ে যাচ্ছ তার থেকেও বড় বিষয় এখানে আবেদন প্রসেসে এক টাকাও তোমাদের ফিস পেমেন্ট করতে হচ্ছে না এটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এই ভ্যাকেন্সির পুরো ডিটেলসটা আলোচনা করছি এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গর ক্যান্ডিডেটদের জন্য বিশেষ করে সুযোগটা আছে তো ভিডিওটা তোমরা একটু কেউ মিস করবে না কমপ্লিট দেখো ফুল ডিটেলস আলোচনা করে দেবো সাথে সাথে অ্যাপ্লিকেশানটা কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো প্রথমে দেখো এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু আইসিআইসিআই ব্যাংক নিউ রিক্রুটমেন্ট দু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জারি করা হয়েছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে যদি বলে রাখি টোটাল শূন্যপদ একশো সত্তর এই যে একশো সত্তর শূন্যপদ এটা কিন্তু টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে মোটামুটি তোমাদের কাছে একটা কিন্তু ভালো কিন্তু শূন্যপদ আছে ব্যাংকের চাকরির ক্ষেত্রে শুধুমাত্র একটা আইসিআইসিআই ব্যাঙ্কেই তোমাদের একশো শূন্য পদের নিয়োগ করানো হচ্ছে এটা কিন্তু কোনো ছোটো ব্যাপার নয় যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম টুয়েলভ পাস দেখো এই যে ব্যাংকের চাকরি এখানে তোমাদের যে যোগ্যতা থাকতে হবে মিনিমাম টুয়েলভ পাস এবার অনেকে বলবে দাদা আমি টুয়েলভ পাস করিনি দেখো টুয়েলভ পাস না করলে কিন্তু হবে না যেহেতু এখানে মিনিমাম ক্রাইটেরিয়াটাই টুয়েলভ পাস বলেছে এবার কেউ যদি টুয়েলভের ওপর মানে কেউ যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা আরও বড় কিছু মাস্টার ডিগ্রি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আরও বিশেষ বড় সুযোগ কারণ গ্রাজুয়েশান পাসে তোমরা একটু উঁচু লেভেলের পোস্টে চলে যাবে বা কেউ যদি আরও উঁচু কোয়ালিফিকেশনের থেকে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরও উঁচু লেভেলের পোস্টে যাবে কিন্তু মিনিমাম যেটা আছে সেটা কিন্তু তোমাদের টুয়েলভ পাস পোস্টগুলোর জন্য যোগ্যতা কিন্তু পাস ঠিক আছে যেখানে সীমা তোমাদের বলেছে কত আঠেরো থেকে বত্রিশ দেখো এটা কিন্তু সবার জন্য সেম ঠিক আছে জেনারেল বলো এস টি বলো মেল ফিমেল সবার জন্য কিন্তু সেম বয়সের ক্রাইটেরিয়া আছে মিনিমাম আঠারো ম্যাক্সিমাম বত্রিশ স্যালারি স্ট্রাকচার কি আছে স্যালারিটা যেমন আমি তোমাদের প্রথমে বললাম মিনিমাম আছে চোদ্দো হাজার আটশো টাকা আর এখানে ম্যাক্সিমাম বলেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবার এই যে স্যালারি এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যারি করে মানে তোমরা কোন লেভেলের পোস্টে আছো সেই অনুযায়ী তোমাদের স্যালারিটা ডিসাইড করা হয় ধরো তুমি কোনো টুয়েলথ লেভেলের পোস্টে আছো সেই ক্ষেত্রে তোমার স্যালারি টুয়েলভ লেভেল অনুযায়ী হবে এবার কেউ ধরো গ্র্যাজুয়েশান পাস করেছে সে গ্র্যাজুয়েশন লেভেলের কোনো পোস্টে আছে সেই ক্ষেত্রে তার যে স্যালারি সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেরই হবে তো তুমি কোন পোস্টে আছো তোমার কি কোয়ালিফিকেশন সেই অনুযায়ী স্যালারিটা ডিসাইড করা হবে যেটা মিনিমাম বলেছে চোদ্দো হাজার আটশো টাকা আর ম্যাক্সিমাম বলেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবার তোমাদের সিলেকশন প্রসেস যেটা সব থেকে বড় বিষয় সিলেকশন প্রসেসে জাস্ট একটি ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে তোমাদের কোনো পরীক্ষায় বসতে হবে না এটা সবথেকে একটা বড় ঝামেলা এই ঝামেলাটা তোমাদের এখানে কোনো থাকছেই না নো এক্সাম তোমাদের একটি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে আইসিআই ব্যাংকের তরফ থেকে মানে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো দেখো তোমরা এখানে আবেদনটা কিভাবে করবে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু একেবারে সোজা সিম্পল প্রসেস আবেদন প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো স্ক্রিনে হচ্ছে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে আর তোমাদের দেখতে পাচ্ছো একটা ইমেল আইডি শো করছে তো এই ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমাদেরকে তোমার নিজস্ব যে বায়োডাটা বা সিভি যেটাকে শর্টে বলে রাখি সেই বায়োডাটা কিন্তু সেন্ড করতে হবে ঠিক আছে এবার অনেকে আছো যারা বায়োডাটা সম্বন্ধে জানো না দেখো বায়োডাটাটা কি বায়োডাটা হচ্ছে একটা পিডিএফ হবে ঠিক আছে যেখানে তোমার সমস্ত রকম ডিটেলস থাকবে তোমার নাম তোমার পারমানেন্ট অ্যাড্রেস তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বাবার নাম তোমার কোয়ালিফিকেশান যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে মানে যেমন খেলাধুলোর কোনো সার্টিফিকেট বা কম্পিউটারে যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা অ্যাড করবে তোমার নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার মানে অল ওভার সমস্ত ডিটেলস দিয়ে একটা বায়োডাটা তৈরি করতে হবে আর বায়োডাটাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে কারণ এখানে তোমরা ফর্মটা আবেদন করবে ঠিক আছে আবেদন করার পর তোমাদের যে শর্ট লিস্টেড করা হবে না সেটা কিন্তু এই বায়োডাটা দেখে করা হবে এবার তুমি যে আবেদন করেছো তোমাকে তো সে আইসিআইসিআই ব্যাংকের যে এই সে তো তোমাকে চেনে না তাহলে তোমার রিক্রুটমেন্ট প্রসেসটা কি ভাবে করাবে সেটা হচ্ছে তোমার বায়োডাটা দেখি তো যে যত বায়োডাটাকে অ্যাট্রাক্টিভ করতে পারবে তারই সিলেকশনের চান্স এখানে তত বেশি আছে আবারও বলছি স্ক্রিনে তোমরা দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো আর একটা ইমেল আইডি দেখছো এ হয় ইমেল আইডিতে তোমরা ইমেল করতে পারো বা এই হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে তোমরা কিন্তু এই বায়োডাটা সেন্ড করে দিতে পারো ঠিক আছে কিন্তু বায়োডাটা খুব ভালোভাবে তৈরি করবে বায়োডাটা সেন্ড করার পর সেখানে তোমাকে বলা হবে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে কিনা আর আবেদনের যে লাস্ট ডেট এটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে তিরিশ নয় দু ঠিক আছে এটা মনে রাখবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আবেদন চলবে এর ডেটটা পেরিয়ে গেলে আর তোমাদের কিন্তু আবেদন গ্রহণ করা হবে না আর আবেদন ফিস সম্পূর্ণ জিরো ঠিক আছে কারোর ক্ষেত্রে কোনো চা হচ্ছে না জেনারেলদের ক্ষেত্রেও নেওয়া হবে না এস টি এস সি ক্ষেত্রেও কোনো আবেদন ফিস নেওয়া হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা যারা যারা শুধুমাত্র টুয়েলভ পাস করেছো আমি এটুকুই বলবো ঠিক আছে ঘরে বসে একটা ভালো সুযোগ পাচ্ছ বিনা পয়সায় ফর্ম আবেদন করতে পারছো এটুকুই বলবো নিজের যদি বায়োডাটা তৈরি করা থাকে না জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা একবার সেন্ড করে দাও নাম্বার বা ইমেল আমি ওটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকেও তোমরা পেয়ে যাবে সরাসরি যাবে গিয়ে তোমার যে বায়োডাটা সেটাকে তোমরা সেন্ড করে দেবে যদি তোমার ফর্ম শর্টলিস্টেড করা হয় তখন তোমাকে বলা হবে তোমার ইন্টারভিউ কোথায় হবে এবং কোন ডেটে হবে সেটা কিন্তু তোমাকে পরবর্তী মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে প্রথমত তোমাদেরকে কিন্তু তোমার যে বায়োডাটা সেটা ভালো করে তৈরি করতে হবে যাতে তোমার সিলেকশন চান্স বেশি থাকে আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম এছাড়াও যদি তোমাদের এরকম জব রিলেটেড আরও আপডেট পেতে যাও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রতিটি মুহূর্তে তোমাদেরকে বিভিন্ন রকম নতুন নতুন জবের আপডেট এই চ্যানেল দিয়ে থাকে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম